বর্ষবরণের দিন নিউ টাউনের আলিয়া ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে ঠিক তার সামনে আলিয়া ইউনিভার্সিটির এক পড়ুয়াকে গাড়ি পিষে দিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়েছে ইউনিভার্সিটি চত্বর। বিক্ষোভে বসেছিল আলিয়া ইউনিভার্সিটির পড়ুয়ার। তাদের দাবি যে মুর্শিদাবাদের যে ছাত্রকে এমনভাবে মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে সে অত্যন্ত গরিব ঘরের ছাত্র ছিল এবং তার পরিবারের পাশে প্রশাসনকে অবশ্যই দাঁড়ানো উচিত। এর পাশাপাশি তাদের আরও যে বক্তব্য রয়েছে তা হচ্ছে সঠিক সিসিটিভি ফুটেজ যেন তুলে ধরা হয়। অর্থাৎ এক তারিখের এই ঘটনায় এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একাধিক নাম সামনে এসেছে, কিন্তু পড়ুয়াদের দাবি হচ্ছে কোনো রকম গল্প নয়, তারা সরাসরি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত মূল অভিযুক্তর নাম যেন সামনে আসা হয় এবং সিসিটিভি ফুটেজ দেখে যথোপযুক্ত আসল যিনি অভিযুক্ত তার নাম যেন সামনে আসে। আর এই দাবিতেই মূলত আজ পার্ক সার্কাসের আলিয়া ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেখানে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আলিয়া বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র আমাদের পুরো শাকিল আহমেদ ভাই চিহ্নিত করা হয়। কিন্তু আমরা ওই প্রেস কনফারেন্সে ছিলাম, সেই সময় পুলিশের তরফ থেকে সন্দেহভাজন দুজন ড্রাইভারের নাম তুলে করা হয়েছিল, যেটা বলা হয়েছিল আলী এবং প্রতিম খাড়া, এরকম দুটো নাম পাওয়া যাচ্ছে যারা অল্টারনেটিভলি গাড়িটা চালায় এবং তারা তখন কনফার্ম করার চেষ্টা করছে যে গাড়িটা কারা চালাচ্ছে সেটা ভেরিফাই করা হচ্ছে। দুটো নাম কিন্তু তখন বলা হচ্ছিল। আমরা যদি তাই হয় তাহলে পুলিশ তো কোথাও না কোথাও থেকে সেটা আইডেন্টিফাই করেছে, তাহলে তো সেটা সিসিটিভি ক্যামেরা চলছে, তাহলে সেই সিসিটিভি ক্যামেরা জনসম্মুখে নিয়ে আসতে পুলিশ প্রশাসনে এত বাধা দিচ্ছে। ওই জায়গা যদি ক্যামেরা না থাকে তাহলে কী চাইছে? দেখুন, নিউ টাউন ক্যাম্পাসটা হলো একটা স্মার্ট সিটি যেখানে ওই জায়গার ক্যামেরা খারাপ হলেও এবং পুলিশের প্রশাসন অনুযায়ী সেটাকে রুবির একটা জায়গায় পাওয়া গেছে, তাহলে ওই গাড়িটা রুবি থেকে এত দূর পর্যন্ত যে সিসিটিভি ক্যামেরা নেই এটা একটা অবাস্তব কথা, এটা আমরা বিশ্বাস করি। কোনোভাবে কি মনে হচ্ছে যাদের যেই দুজনকে আটক করেছে পুলিশ তাদেরকে স্কেপ গোট বানানো হচ্ছে? আসল কি এখনও যে আসল ঘাতক ড্রাইভার সে তাকে এখনও ধরা হয়নি? দেখুন, আমরা একটা বিষয় জানি যে যে দুজনের নাম করা হয়েছে সেইটা সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমাদের মনে হচ্ছে না যে সেটা সঠিক ব্যক্তি, এটা প্রশাসন ভালো বুঝতে পারবে। আমাদের একটাই দাবি যে সিসিটিভি ফুটেজ সামনে মিছিলে মূলত যে দাবিটা আপনার হচ্ছে মহামিছিলাম, সেইখানে দাঁড়িয়ে প্রতিটা ছাত্র ছাত্রী সেই ছাত্রর পাশে দাঁড়ানো আমরা মনে করি এটি যুক্তিসঙ্গত। তাই আমাদের কালকের আন্দোলনের প্রকৃত কারণ হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা প্রকাশ্যে এনে প্রকৃত ঘাতক গাড়ি চালককেই শাস্তি দিতে হবে এবং সেই সঙ্গে তার যে এতদিনের লড়াই, যেটা গরিব সে বড় হয়ে কোনো একটা ভালো প্রশাসনিক জায়গায় চাকরি করে তার পরিবারের পাশে দাঁড়াবে এবং তার পরিবারের যে আশা তাদের রুজি রুটিকে বাদ দিয়ে কষ্ট করে কলকাতার মতো এত বড় একটা জায়গায় ভাড়া বাড়িতে রেখে পড়াশোনা করা, কিন্তু তারা সকলেই এ ব্যাপারে অবগত যে গত 1 জানুয়ারি আমাদের ভূগোল বিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্র শাকিল আহমেদ একটি গাড়ি দুর্ঘটনায় এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছেন। তো আমাদের দাবি মূলত হচ্ছে যে পুলিশ অনেকজনের নাম বলেছে, ঠিক আছে, প্রথম দিকে বলেছিল সমীর পাল, তারপর মোহাম্মদ আলী, তারপর প্রতিম খাড়া, অনেকজনের নাম বলেছিল এবং এটা আমরা গণমাধ্যম থেকে মিডিয়া থেকে জানতে পেরেছিলাম। আমাদের মূল দাবি হচ্ছে আমরা কোনো বানানো গল্প চাই না, আসল যে ঘাতক তাকে সিসিটিভি ফুটেজ সহ ধরা হোক এবং সেই সিসিটিভি ফুটেজ সহ ধরে তাকে শাস্তি দেওয়া হোক। এবং এর সাথে সাথে আমরা আরেকটা দাবি রাখতে চাইছি, সেটা হলো এই যেহেতু শাকিলের পরিবার অত্যন্ত দরিদ্র পরিবার এবং শাকিল একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল, সেই গ্রাম থেকে উঠে আসা ছেলে অনেক স্বপ্ন নিয়ে এই কলকাতায় এসেছিলো এবং তার এভাবে হঠাৎ করে এই রোড অ্যাক্সিডেন্টে চলে যাওয়ার ফলে তার পরিবারকে সামলাবে কে, তার পরিবারের পাশে কেউ নেই এখন,
এবং সেই একমাত্র সন্তান ছিল পরিবারের। তার পরিবারটাকে আমাদের আবেদন হচ্ছে এটাই যে সরকার সাহায্য করুক তার পরিবারকে, তার পরিবারের পাশে এসে দাঁড়াক, আমরা এটাই চাই। এবং সিসিটিভি ফুটেজ সহ মানে আসল যে ঘাতক তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক। আচ্ছা, আপনারা যে ক্যাম্পাসে বিক্ষোভটা দেখালেন, তার পরবর্তীতে আপনাদের পরিকল্পনাটা কি? এর পরবর্তীতে আমরা আগামীকাল রামলীলা ময়দান যাচ্ছি মৌলালিতে, সেখানে একটা শান্তিপূর্ণ মিছিল পাক সার্কাস ক্যাম্পাস থেকে বের করে আমরা রামলীলা ময়দান যাচ্ছি। সেখানে আমরা সকলকে আসার জন্য, কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সকলকে এই শান্তিপূর্ণ মহামিছিলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে আপনারা মিছিলটা করবেন, পুলিশ পারমিশন নিয়েছে? হ্যাঁ, আমরা প্রশাসনিক পারমিশন নিয়েই এই শান্তিপূর্ণ মহামিছিলটাকে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি। এই দুর্ঘটনায় অর্থাৎ যার গাড়ি ছিল তিনি কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা এই দুর্ঘটনায় কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত আছেন এমনটাই দাবি করা হচ্ছে কলেজ, যারা স্টুডেন্ট রয়েছে তাদের পক্ষ থেকে। আর সে কারণেই হয়তো পুলিশের পক্ষ থেকে সেই প্রভাবশালীকে আড়াল করা হচ্ছে, এমন অভিযোগ কিন্তু সামনে এসেছে। তবে আজ এই ক্যাম্পাসের তরফ থেকে মূলত যারা পড়ুয়ারা রয়েছে, যারা বিক্ষোভ দেখিয়েছে, তারা সাফ জানিয়েছে যে প্রশাসন যেন দ্রুত সেই পরিবারের পাশে দাঁড়ায়, অর্থাৎ মৃত সাকিল আহমেদের পরিবারের পাশে দাঁড়ায়, কারণ আর্থিক দিক থেকে যথেষ্ট কমজোর রয়েছেন তারা। ফলত সেই পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তোলা হচ্ছে। এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু তাই জন্য ইউনিভার্সিটির তরফ থেকে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি পড়ুয়ারা জানিয়েছেন যে রাজনৈতিক পরিচয় ছাড়া যে কোনো ব্যক্তি এই মিছিলে অংশগ্রহণ করতে পারেন, তবে রাজনৈতিক পদ তাতে যেন না লাগানো হয়, রাজনৈতিক রং তাতে যেন না লাগানো হয়। ক্যামেরায় অভ্রদীপ দাসের সঙ্গে পিয়ালি দাসের রিপোর্ট, খাস খবর, কলকাতা।